আসসালামু আলাইকুম। তো আসলে সবার প্রশ্ন যে আমি কি ভিসা নিয়ে আসছি, আমি কি করি এখন। আমি আসলে আসছি মূলত যেটাকে বলে বাংলাদেশের ফ্রি ভিসা, আমি মূলত ফ্রি ভিসা নিয়ে আসছি। আর আমি এখন মূলত যে কাজটি করতেছি সেটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো। মূলত আর কি আমি আর ফ্রি ভিসা নিয়ে আসছি বাংলাদেশ থেকে। মোটামুটি আমার 470,000 টাকা খরচ হয়েছে এক বছরের আকামা সহ, যেটাকে ফ্রি ভিসা বলে বা ফ্রি ফ্রিল্যান্সার। আমার ইচ্ছা অনুযায়ী আমার ইচ্ছা মতো কাজ করতে পারবো, আমি ইচ্ছা করলে কাজ করলাম, ইচ্ছা না করলে বসে থাকবো। তো এই ভিসায় সাধারণত অনেক লোক আসে যেটাকে ফ্রি ভিসা বলে। ও এখন কী কাজ করতেছি সেটা নিয়ে পরবর্তীতে আমি আলাপ করবো বিস্তারিত। তো ফ্রি ভিসা নিয়ে আসছি, আসি রিয়াদ শহরে সৌদি আরবের। আর চিন্তা ভাবনা আছে যে ফুড ডেলিভারি অনলাইনের কাজগুলোই করব। অনলাইনের কাজগুলোই সৌদি আরবে বর্তমানে ভালো চলতেছে, পাশাপাশি ওই বাংলাদেশে যেরকম পাঠা উবার আছে এরকম কিছু অ্যাপ আছে, তো ওইগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। তো দেখি সামনে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিওতে বলবো কি করি। আসলে আমার মূলত মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আর জানুন যে আসলে কীভাবে ইনকাম করা যায়। ফ্রি ভিসায় যারা আছেন তারাও ইনকাম করতে পারবেন, মানুষকে আসলে জানানো যে আসলে কীভাবে ইনকাম করা যায় সৌদি আরবে, নতুন নতুন ইনকামের রাস্তা আপনাদেরকে দেখানো। আর আমি কীভাবে ইনকাম করতেছি, আমি যে কাজেই ঢুকি কীভাবে ইনকাম করতেছি, কত ইনকাম করতেছি, কী কাজ করতেছি বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আর বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেক কঠিন, মানে অনেক করুন আর কি, কাজকর্ম নাই বললেই চলে, কাজকর্মের অনেক সংকট। আমি বিভিন্ন জায়গায় ট্রাই করছি বাট হচ্ছে না, আবার অনেক জায়গায় হচ্ছে আমার স্যালারি পছন্দ হয় নাই, এভাবে নিয়ে চলতেছে। তো ইনশাল্লাহ ফ্রি ভিসা আর কি ছোটো কফিলের। তো আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা কিছু করব, সেটা নিয়ে ভিডিও করব। আর নতুন যারা আসতে চাচ্ছেন আসেন ইনশাল্লাহ, সবাই সবার কপাল, কপালে যা আছে তাই হবে, ভয় পায় লাভ নাই, সবাই সবার গন্তব্য পৌঁছান এই দোয়া রইল। আর যদি কোনো কিছু জানার থাকে কারো অবশ্যই বলবেন, আমি জানানোর চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আল্লাহ পাক যেন আমার মনের আশা পূরণ করে আর ইনশাল্লাহ ভালো একটা কাজের সন্ধান করতে পারি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।